হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখছেন অলবিডিটা, একসাথে আছি আমি প্ল্যান করি। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি মোবাইলের স্ক্রিনটা কিভাবে পিসিতে শো করাবেন, আই মিন হাউ টু কানেক্ট মোবাইল স্ক্রিন অন পিসি। তো এটা দেখার জন্য প্রথমে আমরা যেটা করতে হবে, এখানে আমাদের যে স্টার্ট অপশন আছে, আই মিন ডেস্কটপের উইন্ডোজ 10 এর যে লোগোটা আছে সেটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি সেটিং এ চলে গেলেন, সেটিংস, এখানে সেটিংস দেখতে পাচ্ছেন। তো সেটিংস এ যাওয়ার পরে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, এখানে দেখবেন যে সিস্টেমস আছে, সিস্টেমস এ যাবেন। সিস্টেম থেকে আপনাকে চলে যেতে হবে প্রজেক্টিং দিস পিসি, পিসি এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টিং টু দিস পিসি, এই অপশনটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, যেখানে বলছে অ্যাড ওয়্যারলেস ডিসপ্লে অপশনাল ফিচার্স টু প্রজেক্ট ইন দিস পিসি, পিসি তো আমরা এখানে এই যে অপশনাল ফিচার্সটা কি করতে হবে, এখান থেকে সার্চ করে এই যে ওয়্যারলেস পিসি এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে এখানে এই যে অপশনাল ফিচার্স অপশনে ক্লিক করবে, তারপরে এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে আগে দেখতে হবে ওয়্যারলেস পিসি অপশনটি আছে কিনা। আমরা একটু সার্চ দিয়ে দেখি ওয়্যারলেস পিসি অপশনটি আছে কিনা, ওয়ারলেস নেই। তো আমরা এটাকে এই যে ভিউ ফিচার্স এ ক্লিক করব, এখানে আমরা লিখব ওয়ারলেস ডিসপ্লে, এই অপশনটি এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবং এখানে ইনস্টল দেখাচ্ছে, ইনস্টলটা করে নিতে হবে। ওকে, যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি আবার এখানে আসবেন, একটু ব্যাকে আসবেন। ব্যাকে এসে এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অফ রিকমেন্ডেশন, এখানে বলছে এভরি টাইম কানেক্টেড অ্যান্ড ইনস্টল, আর এখানে বলছে যে অ্যাভেলেবল এভরি হোয়ার, এই অপশনটি দিয়ে দিবেন। হ্যাঁ, অপশনটি দেওয়ার পরে আপনি এখানে বলছে যে লঞ্চ ওয়্যারলেস ডিসপ্লে অ্যাপস টু প্রজেক্ট টু দিস পিসি। তো এতটুকু ছিল কম্পিউটার কাজ, পিসির কাজ। এখন আমাদের মোবাইলে যাইতে হবে। মোবাইলে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা ড্রপডাউনে যাব। ড্রপডাউনে যাওয়ার পরে স্মার্ট ভিউ অপশনটা একটু চেক করব, যে স্মার্ট ভিউ অপশন এখানে আছে কিনা, মোবাইলের যে আইকনগুলো আছে সেই আইকনে, অথবা কিছু সেটে লেখা থাকবে স্ক্রিন ক্যাস্ট। তো আমি স্ক্রিন ক্যাস্ট অপশনটি ক্লিক করে দিচ্ছি। অবশ্যই একই নেটওয়ার্কের আন্ডারে আপনি থাকতে হবে। তো আমার যেই ইয়েটা ডেস্কটপের যে এখানে যে সংখ্যাটা আছে, এখানে যে FS86680 এটা আমার এখানে দেখাচ্ছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি মোবাইলে যা করব, মোবাইলে যদি আমি মুভ করি, মুভ হচ্ছে, আমি মোবাইলে যদি সুইচ করি, সুইচ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে কোনো কোনো কিছু করি মোবাইলে, ধরেন আমি এখন একটা পত্রিকা বাইর করছি, ডেইলি ক্যাম্পাস, এই যে এই পত্রিকাটা আমি এখানে বাইর করছি, বাট এটা কিন্তু কি হচ্ছে, আমার পিসিতে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে আমি কোনোটা যদি পড়তে চাই, ক্লিক করি, সেখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে যা কিছু করছি সেইটা কিন্তু আমার পিসিতে চলে আসতেছে। তো অ্যাকচুয়ালি এইভাবেই আপনারা কি করবেন, যে মোবাইল ডিসপ্লেটা পিসিতে কানেক্ট করবেন। আপনি চাইলে এটা পিসি দিয়ে, পিসিতে মাউস আইকন দিয়ে কিছুই করতে পারবে না, সেটা কন্ট্রোল করতে হবে আপনার মোবাইল থেকে। আশা করি বুঝতে পারবেন। আপনার আবার যেটা করতে হবে, আপনাকে অবশ্যই এই যে স্ক্রিন ক্যাস্ট যেটা, এটা জাস্ট অফ করে দিলেই কিন্তু অফ হয়ে যাচ্ছে, অথবা আপনি ডেস্কটপ থেকে এটা অফ করে দিলেই হয়ে যাচ্ছে। টেক রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।